বনগাঁ ক্রিকেট কার্নিভালে জয়ী সল্টলেক ক্রিকেট কোচিং ক্যাম্প। এদিন বারুরপল্লীকে চূড়ান্ত পর্বের খেলায় পরাজিত করে জয়ের শিরোপা অর্জন করেন তারা। শীতের দুপুরে 22 গজের লড়াই দেখতে মাঠে হাজির ছিলেন বহু ক্রীড়াপ্রেমী মানুষ। প্রতাপগড় স্পোর্টিং ক্লাব ও বনগাঁ পৌরসভার উদ্যোগে সূচনা হয়েছিল বনগাঁ ক্রিকেট কার্নিভাল 2023। 2023 ক্রিকেট কার্নিভাল চূড়ান্ত পর্বের খেলায় বারুরপল্লী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়ের শিরোপা অর্জন করল সল্টলেক ক্রিকেট কোচিং ক্যাম্প। গত 11 জানুয়ারি বনগাঁ প্রতাপগড় মাঠে শুরু হয় 8-দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। প্রতাপগড় স্পোর্টিং ক্লাব সূত্রে জানা গেছে, বনগাঁর খেলাধুলোর মান আরও উন্নত করতে সারা বছর নিজেদেরকে তারা নিয়োজিত রাখেন। শারদোৎসবের আয়োজন করার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। মাঝে করোনার কারণে ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ থাকলেও এবছর বনগাঁ পৌরসভা ও প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে শুরু হয় ক্রিকেট কার্নিভাল। গত 12 তারিখ বিবেকানন্দের জন্মজয়ন্তীকে সামনে রেখে শহরে এক দৌড় প্রতিযোগিতারও আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। এ বিষয়ে ক্লাবের পক্ষে ক্লাব সম্পাদক অতনু দাস বলেন, সেই ক্রিকেট কার্নিভালটা 2016 সালে আমরা শুরু করি। আমরা বিগত 2 বছর এই টুর্নামেন্টটা করতে পারিনি আমাদের করোনা অতিমারির জন্য। আমরা 2016 সাল থেকে 70,000-50,000 টাকা ক্রিকেট কার্নিভাল চ্যাম্পিয়ন রানার্স মানি শুরু করেছিলাম। এবছর বনগাঁ পৌরসভার পৌরপতি গোপাল শেঠ আমাদের সঙ্গে একসঙ্গে করবার জন্য আহ্বান করেছিলেন। আমরা পৌরসভা এবং প্রতাপগড় স্পোর্টিং ক্লাব জয়েন্ট ভেঞ্চারে অর্গানাইজ করলাম বনগাঁ ক্রিকেট কার্নিভাল 2023। আজ চূড়ান্ত পর্যায়ের খেলা সল্টলেক ক্রিকেট একাডেমি আর হচ্ছে বারুরপল্লী স্পোর্টিং ক্লাব। আজকের এই চূড়ান্ত খেলায় জয়লাভ করলেন বারুরপল্লী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে সল্টলেক ক্রিকেট একাডেমি। আমরা এই টুর্নামেন্টে 90,000 টাকা উইথ চ্যাম্পিয়ন মানি, সঙ্গে বনগাঁ ক্রিকেট কার্নিভাল চ্যাম্পিয়ন ট্রফি আর রানার্স ট্রফি সহ 70,000 টাকা নগদ পুরস্কার বিতরণ করেছি। খেলাধুলোর মান আরও ভালো হোক বনগাঁয়, আরও ভালো খেলা উপভোগ করুক বনগাঁর ক্রীড়াপ্রেমী মানুষ, এটা আমাদের উদ্দেশ্য। চূড়ান্ত পর্বের খেলা শেষে জয়ী সল্টলেক ক্রিকেট কোচিং ক্যাম্পের হাতে নগদ 90,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। বিজয়ী দল বারুরপল্লীর হাতে নগদ 70,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য কাউন্সিলররা, উপস্থিত ছিলেন বিগত দিনের প্রাক্তন খেলোয়াড়রা। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, স্বামী বিবেকানন্দের 161তম জন্মদিনকে সামনে রেখে এবার বনগাঁ পৌরসভা প্রতাপগড় স্পোর্টিং ক্লাবকে সঙ্গে নিয়ে আমরা এবার এই ক্রিকেট কার্নিভাল যুব সমাজকে জাগ্রত করার জন্য আমাদের এই ক্রিকেট কার্নিভাল। সারা দেশের বিভিন্ন প্রান্তের আইপিএল রঞ্জি ট্রফির প্লেয়াররা আজকে মাঠে পার্টিসিপেট করে সমস্ত যারা ক্রিকেট খেলে এবং দর্শকদের উদ্বুদ্ধ করে গেল, এবং সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা একটা আন্তর্জাতিক মানের ক্রিকেট টুর্নামেন্ট আজকে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব পরিচালনায় আমরা এটাকে করতে পারলাম। আমরা কৃতজ্ঞ যে বনগাঁর মানুষ এটাকে নিয়েছে। এরা রাস্তায় আজকে সমস্ত ক্রিকেটাররা রাস্তায় দৌড়িয়েছে। সামগ্রিকভাবে যে আজকে সফল একটা বিবেকানন্দের জন্মদিন পালন সেটাকে আমরা বুঝতে পারছি। শীতের দুপুরে 22 গজের লড়াই দেখতে এদিন মাঠে হাজির ছিলেন বহু ক্রীড়াপ্রেমী দর্শক। ক্লাব সূত্রে জানা গেছে, এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বাজি প্রদর্শনী ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।